সিএএ বিরোধী আন্দোলনের আশঙ্কায় বরাকে গ্রেপ্তার অখিল গগৈ শিবিরের নেতা। হাইলাকান্দিতে গ্রেপ্তার রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর। কেন্দ্রের বিজেপি সরকার কার্যকর করতে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল কা, যে কোনো মূল্যে লোকসভার আগে দেশে কা বলবৎ করতে মরিয়া বিজেপি সরকার। কার বিরুদ্ধে প্রতিবাদ করলে অবাধে চলতে পারে গ্রেপ্তারি, হাইলাকান্দি থেকে ধরপাকড় শুরু। কা বিরোধী আন্দোলনের আশঙ্কায় গ্রেপ্তার রাইজোর দলের বরাকের নেতা জহির উদ্দিন লস্কর। গ্রেপ্তারি নিয়ে রণংদেহী মেজাজে বিধায়ক অখিল গগৈ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিবাদের আশঙ্কায় হাইলাকান্দিতে গ্রেপ্তার করা হলো রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করকে। আজ ভোরে লালা থানার ওসি এমপি দাওলা গপুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ জশনাবাদ নতুন বাজার স্থিত বাড়ি থেকে জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। জহির উদ্দিন লস্করের গ্রেপ্তারে খবর পেয়ে লালা থানায় হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাইজোর দল, কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। তারা শীঘ্রই জহির উদ্দিনকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে একরকম প্রতিবাদ মুখর হয়ে পড়েন। এদিকে জহির উদ্দিন লস্কর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাইজোর দল, কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি নেতৃবর্গকে আটক করা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ। তিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসা হিমন্ত বিশ্ব শর্মাকে স্বৈরাচারী আচরণ না করতে আহ্বান জানান। অন্যদিকে কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর বলেন, প্রতিবাদের সম্মুখীন হতে ভয় পাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ প্রশাসন, তাই আন্দোলনের পূর্বে রাইজোর দল, কৃষক মুক্তির নেতৃবর্গকে গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে বলে জানিয়েছেন ফরিদ উদ্দিন লস্কর। তিনি দাবি করেন, কা বলবৎ করার চেষ্টা করলে সরকারের সব রকম দমন নীতি উপেক্ষা করে গণ আন্দোলন করে তোলা হবে। দেশের নাগরিকরা ভাতে মরছেন, সেখানে কা কার্যকর করে বিদেশিদের ঠাঁই দেওয়ার চেষ্টা তারা মেনে নেবেন না। আমাদের হাতে প্রতিক্রিয়া রয়েছে রাইজোর দলের মুখ্য নেতা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। শুনে নেব কি বললেন তিনি। মই এই ভিডিওটো বনাইছো অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ কাৰণে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাক এটা কথা জনাবলৈ এই ভিডিঅ'টো বনালোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আজিৰ দিনটোত আমাৰ অসমৰ ৰাইজৰ দলৰ সৰ্ব অসমৰ কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক হাইলাকান্দি জিলাৰ জাহিৰুদ্দিন লস্কৰ ডাঙৰীয়াক আজি আপোনালোকৰ পুলিচে গ্ৰেপ্তাৰ কৰিছে, এতিয়া আটক কৰি ৰাখিছে থানাৰ মাজত। লালা থানাই তেওঁক এতিয়া আটক কৰি ৰাখিছে। ইতিমধ্যে তিনিচুকীয়া জিলাৰ পৰা আমাৰ তিনিচুকীয়া জিলাৰ ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক মৰাণ ডাঙৰীয়াক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে, ইতিমধ্যে পুলিচে লৈ গৈছে। উমানন্দ মৰাণক ইতিমধ্যে পুলিচে লৈ গৈছে। ধুবুৰী জিলাত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক ৰাতুল চন্দ্ৰ ৰায়ক পুলিচে আৰু তেখেতৰ সংগীসকলক ইতিমধ্যে পুলিচে লৈ গুচি গৈছে। কা আন্দোলনটো আৰম্ভই হোৱা নাই, আপোনালোকৰ এই অত্যাচাৰ কিয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, অসমত সঁচাকৈ আপুনি গণতান্ত্ৰিক গোটেই পৰিৱেশটো শেষ কৰি পেলাব খুজিছে নেকি? সঁচাকৈ আপুনি বিধানসভাত কোৱাৰ নিচিনাকৈ অসমত ডিক্টেটৰশ্বিপ চলাব খুজিছে নেকি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া? সঁচাকৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি বিধানসভাত কৈছিলে যে বিৰোধীসকলৰ সকলো মাইক চিৰকালৰ কাৰণে বন্ধ কৰি দিয়া হ'ব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি বিধানসভাত এইবাৰ কৈছিলে যে ডিক্টেটৰশ্বিপ চলিব, চৌৰতন্ত্ৰ চলিব, এই বাক্য আপুনি এইবাৰ বিধানসভাত উচ্চাৰণ কৰিছিলে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাৰ ডিজিপিয়ে জি পি সিং ডাঙৰীয়াই ইতিমধ্যে ঘোষণা কৰিছে বুলি সাংবাদিকসকলে আমাক জনাইছে যে এবাৰ যদি কোনোবাই আন্দোলন কৰে, এবাৰ যদি কোনোবাই প্ৰতিবাদ কৰে, সেই প্ৰতিবাদৰ ফলস্বৰূপে যিমান অৰ্থনৈতিক লোকচান হ'ব, অৰ্থাৎ কোনোবাই যদি অসম বন্ধ দিয়ে বা অন্য ধৰণৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে, তাৰ কাৰণে যি অৰ্থনৈতিক ক্ষতি হ'ব, সকলোবিলাক বোলে আন্দোলনকাৰীবিলাকে বহন কৰিব লাগে। কি কৰিব খুজিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, সঁচাকৈ আপুনি চৌৰতন্ত্ৰৰ প্ৰকৃত ৰূপটো দেখুৱাব খুজিছে নেকি? এয়া অগণতান্ত্ৰিক, এয়া চৌৰতান্ত্ৰিক, এয়া হিটলাৰ তন্ত্ৰ, এই কথাটো আকৌ আপোনাক ক'ব লাগিব নেকি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া? আপুনি কি কৰিব খুজিছে? আজি ৰাজ্যপাল ডাঙৰীয়াক যেতিয়া সাক্ষাৎ কৰিছিলোঁ, ৰাজ্যপাল ডাঙৰীয়াক সাক্ষাৎ কৰিবলৈ আমি যেতিয়া সকলো বিৰোধী দলৰ নেতৃবৰ্গ গৈছিলোঁ, তেতিয়া ৰাজ্যপাল ডাঙৰীয়াক আমি কৈছিলোঁ যে ৰাজ্যপাল ডাঙৰীয়া, আপুনি কেন্দ্ৰক কথাটো জনাওক,
তেতিয়া তেখেতে কৈছিলে নিজের রাজ্যখনের নিজের রাজনৈতিক নেতৃত্বই রাজ্য সরকারখনে যদি এই কেন্দ্রীয় সরকার সম্মান করব নয় তেতিয়া কি হব। তেখেতে খেদ প্রকাশ করে আজি রাজ্যপালে কৈছে যে এই কামট হল রাজ্য সরকার, রাজ্য সরকারে কেন্দ্রীয় সরকারে বুঝাব লাগিব যে এই আইন যদি আহে অসমৰ ক্ষতি হব সেই বুঝার দায়িত্ব রাজ্য সরকারখনের। কিন্তু রাজ্যপাল ডাঙরিয়া কৈছে যে সেই কামট রাজ্যের মুখ্যমন্ত্রীজনে করব লাগে, রাজ্য সরকারখনে করব লাগে। কিন্তু আপনি এই কাম করবলে ব্যর্থ হয়েছে, আপনি কেন্দ্রীয় নেতৃত্বক অসমৰ মানুষের শঙ্কার কথাটা জানাবলে আর শঙ্কার কথাটা জানাই অসমৰ ওপর কা ঝাঁপি দিয়া কথা বন্ধ করবলে আপনি ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হয়ে এটা উরহর খং ভগাধারিত কোবাই আপনি জনতার উপর এনে অত্যাচার নমাই দিছে। আপনার ডিজিপিয়ে প্রত্যেক সময়তে অগণতান্ত্রিক কথা কবলে আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনাকে অনুরোধ জানাইছো, আপনাকে আহ্বান জানাইছো, আপনি এনেকা ধরনের চোরাতান্ত্রিক কাম বন্ধ করক, এনেকর হিটলারি কাম বন্ধ করক, এনেকাক আন্দোলন প্রতিবাদ সাব্যস্ত করব খোঁজা সকল মানুষকে আর প্রতিবাদ করার আগতেই ধরে নি থানাত বহুয়াই থা থানাত রখাই দিয়া এই কাম আপনি বন্ধ করক আর গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবলে নিদিব। আপনি ইমার্জেন্সি নিচিনা পরিবেশ সৃষ্টি নকরব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গণতান্ত্রিক হবলে শিক, আপনি রাজ্যখনের মুখ্যমন্ত্রী। আর যদি আপনি সংবিধানক আর সংবিধানের প্রমূল্য সমূহ যদি আপনি স্বীকৃতি নিদিয়ে তাক মান্যতা নিদিয়ে তাহলে কোনে দিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যানবিল মানুষক গ্রেপ্তার করেছে, আপনি সেই গ্রেপ্তার করা প্রত্যেকজনক বিনা শর্তে তৎকালীনভাবে মুক্তি দিয়ক। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি কার বিরোধী আন্দোলন দমন করবলে চেষ্টা নকরব, বরং এই কার বিরোধী আন্দোলন দেখায় আপনি কেন্দ্রীয় সরকার সৈমান করাও যাতে কোনো পথে ওপর কা জাপি দিব নয়, ওপর যাতে আমার মাইগ্রেটেড এফেক্টেড প্রব্রজনের দ্বারা সদায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকা এই রাজ্যখনের উপর যাতে কেন্দ্রীয় সরকারে আন অন্যায় নকরে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি এই ব্যবস্থা গ্রহণ করক। আর কোনো আন্দোলনকারী গণতান্ত্রিক আন্দোলনকারী কোনোবাই যদি অন্যায় করে, কোনোবাই যদি হিংসা প্রয়োগ করে তেতিয়াহলে আপনি ব্যবস্থা লোক, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনকারীর উপর কোনো পথে যাতে আপনি ব্যবস্থা গ্রহণ নকরে। আর কারো বাক স্বাধীনতা, কারো রাজনৈতিক অধিকার, কারো মত প্রকাশের অধিকার আর কারো এসেম্বল হওয়ার অধিকার আর প্রতিবাদ সাব্যস্ত করার অধিকারের উপর যাতে আপনি খবরদারি নরখে তার কারণে আপনাকে আহ্বান জানাইছো। আশা করছো এজন সতীর্থ বিধায়ক হিসাবে আর রাইজর দলের সভাপতি হিসাবে আমার এই বক্তব্যের প্রতি সম্মান প্রদর্শন করব আর যান মানুষক জুড়ে আজি গ্রেপ্তার করেছে সকলকে মুক্তি দান করব। আজি আপনাদের দেখিছে যে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর ডাঙরিয়াক আজি রাতেপা হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসনে গ্রেপ্তার করে লালাকানাত বন্দী করে রাখিছে। আসলতে এলোকে গ্রেপ্তার করবলে যার সময় কৈছে যে রাইজর দলে নাকি ঘা বিরোধী আন্দোলন আরম্ভ করেছে, তার কারণে এরেস্ট করে আগতীয়াকৈ এরেস্ট করে আনিছে। কিন্তু আপনাদের দেখিছে যে যাকালি রাইজর দলের সভাপতি অখিল গগৈ ডাঙরিয়াকে প্রমুখ করে গোটাই কেজন বিরোধী নেতা একটা একটা প্রেস মিট দিছিল এবং কৈছিল যদি কা বলবৎ করবল সরকার যায় তেতিয়াহলে আন্দোলন করব। কিন্তু আন্দোলন ঘোষণা করার আগতে এনেকে গ্রেপ্তার করে আনাটা অত্যন্ত নিন্দনীয় এবং জিজ্ঞাসজনক। আমি হাইলাকান্দি জেলার রাইজে এই কোনো অবস্থায় বা রাইজে কোনো অবস্থায় এই মানি লোক নয়, কারণ আন্দোলন ঘোষণা করার আগতে এই সরকারখানে কেন এজন মানুষক এরেস্ট করে আনব পারে? আসলে এই সরকারে স্বৈরতন্ত্র চালাই আছে এবং মানুষের উপর দমন নীতি চালাই আছে, ভয় বাবুকিরে এটা সরকার প্রশাসন চালিত হয়েছে। আমি হিমন্ত বিশ্ব শর্মা সকিয়াই দিছো যে আপনার প্রশাসন যন্ত্র ইমান দুর্বল নাকি যেটা আন্দোলন ঘোষণা করার আগতে আপনাদের মানুষক এরেস্ট করবল লৈছে? আপনাদের যদি সাহস আছে তাহলে কা বলবৎ করক, দেখবল পাব যে রাইজে কেন আন্দোলন করে যায়। আসলে এই রাইজে কাখন কেতিয়াও মানি নলয় এবং আমিও এই কাখন বলবৎ হবল কেতিয়াও নিদিও, এই কথাটা স্পষ্ট। আমার উপর যান অত্যাচার চলাব চলাব পারে, কিন্তু আমি কেতিয়াও এই কা নামানো নামানো আর নামানো নাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।